ট্রেনের ফিরতি টিকিট না পেয়ে স্টেশনে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। বুধবার দুপুর থেকে এই বিক্ষোভে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। এ সময় ঢাকামুখী পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল 4:20 ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়ে যেতে পারেনি। তিন দিন ব্যাপী ভর্তি পরীক্ষার বুধবার ছিল শেষ দিন। পরীক্ষা শেষে রাজশাহী রেল স্টেশনে গিয়ে ঢাকা ফিরতি টিকিট না পাওয়ায় বিক্ষোভ শুরু করে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। সে সময় পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে রেল লাইনের উপর অবস্থান নেয় শিক্ষার্থীরা। আমরা যাতে ভালোভাবে ওই ঢাকা পৌঁছাতে পারি, আমাদের পরশুদিন এক্সাম আছে, তারপর দিনও এক্সাম আছে, 30 তারিখ এক্সাম আছে, তারপর 13 তারিখ এক্সাম আছে। কাউন্টার খোলার পর মাত্র 2 মিনিটের ভিতরে প্রায় 50টা টিকিট পুরা হয়ে গেছে এবং এই অনেক স্টুডেন্ট এবং এই স্টুডেন্টদের কারণে ওই এসি বগিগুলোতে মানে ভিআইপিদের মানে একটা বিশেষ চাহিদা দিয়েছে, স্টুডেন্টদের ওইখানে কোনোভাবে উঠতে দিচ্ছে না। এখন ওই স্টুডেন্টরা ওই এসি বগি এবং যে আরও বাকি যে 2টা বগি আছে এই 2টাতে উঠতে যাচ্ছে, কিন্তু যে স্টুডেন্ট এই স্টুডেন্টদের মানে এই 2টা বগি মানে স্বয়ংসম্পূর্ণ না। সো বলতেছে সবাই যে একমত, যদি যাই সবাই একসাথে যাব, আর যদি না যাই মানে কেউ যাইতে পারবে না, এটাই স্টুডেন্টদের একমাত্র দাবি। আমরা চাইতেছি যে আমাদের আরো 4টা বগি দেওয়া হোক, না হয় অন্য একটা ট্রেনে আমাদের ব্যবস্থা করে দেওয়া হোক। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, তারা এই ট্রেনটিতে অতিরিক্ত বগি দেবেন এবং 28 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত এভাবে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেবেন। আজকে যে স্টুডেন্ট স্টাফ এটা মানে চিন্তার বাইরে, আমাদের আশা ছিল যে রাত্রের দিকে ভিড়টা হবে, কিন্তু দেখা যাচ্ছে বিকালের দিকে ভিড়টা হয়েছে এবং আমরা সমস্ত যাত্রীকে তুলে দিয়েছি। এরপর যারা স্ট্যান্ডিং ছিল তাদের ঢুকিয়ে দিয়েছে, কিন্তু যারা টিকিট কাটতে পারে নাই প্রায় 500-600 স্টুডেন্ট, এরা যাবার জন্য দাবি ধরেছে যে তাদের এই ট্রেনেই যেতে হবে। আমরা তাদের বলেছি যে রাতে তোমাদের আমরা তুলে দেবো কিংবা সকালের ট্রেনে দিব, কিন্তু তারা এটা মানছিল না। তাদের আজকেই এক্ষণই দিতে হবে, যেটা নাকি আমার সামর্থ্যের বাইরে। এই কোর্সটা দেখেন রাতে লাগানোর কথা, সেইটা এই মুহূর্তে আমরা লাগিয়ে দিলাম। আমাদের 2-1টা হয়তো কিছু টিকিট বিক্রি হয়েছে, তাদের কাছে আমাদের মাপ চাইতে হবে বা অন্যভাবে নিতে হবে। সে যাই হোক, ছাত্র মানুষ অনেক কিছু দাবি করে, সেটা আসলে অযৌক্তিক যৌক্তিক এটা তারা বুঝতে চায় না। তা আমাদের মোটামুটি আমরা একটা কোচ তাদের দিয়ে আপাতভাবে তাদের সবাইকে তুলে দিয়ে প্রায় 200-250 মতো একটা সমাধানে পৌঁছেছি। টানা 2 ঘন্টার সময়ের বেশি বিক্ষোভের পর শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ট্রেনে একটি অতিরিক্ত বগি লাগানোর পর সন্ধ্যা 6:20 পদ্মা আন্তনগর এক্সপ্রেসটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।